পাহাড় মানুষদের জন্য এক নয়নাবিরাম উপহার। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বড় ও সুন্দর পাহাড়। এইসবের সৌন্দর্য দেখলে মনে হবে প্রকৃতির সব রং ও রূপ যেন সেখানে মিশে আছে। পাহাড়ের সঙ্গে পরিবেশের সম্পর্ক মাছ ও জলের মতো। জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি পাহাড় ছাড়াও পরিবেশ সুস্থ ও নিরাপদ থাকতে পারে না। বিশ্বের আশ্চর্যজনক ও রহস্যময় কিছু পাহাড় পর্বত আছে যা দেখলে বিস্ময়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের রহস্যময় ও আশ্চর্যজনক সাতটি পাহাড় সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, সিনাই পর্বত মিশর। মিশরের একটি ধর্মীয় গুরুত্ববহ পর্বত সিনাই। সিনাই পর্বত মিশরের সিনাই উপদ্বীপের সেন্ট ক্যাথেরিন শহরে অবস্থিত। জাবাল মুসা বা মাউন্ট মোজেস নামেও পরিচিত এটি। বিশ্বাস করা হয় মুসা এই পর্বতে 10টি আদেশ পেয়েছিলেন। পবিত্র এই স্থান ধর্মপ্রাণ মুসলমানদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে। কোরআন শরীফে সূরা 3-এ সিনাই পর্বতের কথা উল্লেখ আছে। দুই, মাউন্ট তারানাকি নিউজিল্যান্ড। মাউন্ট তারানাকি নিউ প্লাইমাথ হারবারের দক্ষিণ নিউজিল্যান্ডের মধ্য উত্তর দ্বীপের পশ্চিম উপকূলে অবস্থিত। দেশটিতে তারানাকি বর্ণনা করতে সুন্দর ও মারাত্মক ব্যবহার করে। মাউন্ট তারানাকি নিউজিল্যান্ডের সর্বাধিক জনপ্রিয় স্থান। মাউন্ট তারানাকি উচ্চতা 2,518 মিটার। এই পাহাড়ের কাছাকাছি বসবাসকারী উপজাতিরা একে পবিত্র বলে মনে করে। মাওরি উপকথা অনুসারে তারানাকি একটি শান্তিপূর্ণ পর্বত হিসাবে বিবেচনা করা হয়। তিন, মাউন্ট ফুজি জাপান। জাপানের একটি সুপরিচিত প্রতীক হল ফুজি পর্বত। ফুজি পর্বত শুধু জাপানেরই নয়, সমগ্র বিশ্বের অত্যন্ত জনপ্রিয়। এটি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 3,776 মিটার উচ্চতা এই পর্বতের নামকরণ করা হয়েছে আগুনের বৌদ্ধ দেবী ফুজির নামে। জাপানের হোনশু দ্বীপে ফুজি পর্বতের অবস্থান। জাপানিরা একে ফুজিসান এবং ফুজিয়ামা নামে ডাকে। জাপানের আদিবাসীদের ভাষায় ফুজি অর্থ আগুন এবং জাপানি ভাষার সান অর্থ পাহাড়। জাপানি ফুজিসান অর্থ দাঁড়ায় আগুনের পাহাড়। চার, বাঙ্গেল বাঙ্গেল রেঞ্জ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পুনুলুলু ন্যাশনাল পার্কের সুউচ্চ গম্বুজ আকৃতির রেঞ্জগুলো দেখতে অনেকটা বিশাল মৌমাছির মতো। এর চূড়াগুলো এতটাই ভঙ্গুর যে এতে আরোহণ করা একবারই নিষিদ্ধ। খুবই রহস্যময় ও অদ্ভুত এই পাহাড় দেখতে গেলে পর্যটকরা সত্যিই বিস্মিত হন। 200 থেকে 300 মিটার উচ্চতায় এই পাহাড়গুলোর সৌন্দর্য অপরিসীম। পাঁচ, কৈলাস পর্বত তিব্বত। কৈলাস পর্বতকে বলা হয় পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত। এর উচ্চতা 6,638 মিটার। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পর্বতটি ধর্মীয় গুরুত্ব বহন করে। তাদের নিকট এই পর্বত পবিত্র স্থান হিসাবেও বিবেচিত হয়। এটি তিব্বতে হিমালয়ের একটি অংশ। এশিয়ার দীর্ঘতম সব নদীগুলো এখান থেকে শুরু হয়ে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াকে সুজলা সুপলা করে রেখেছে। সিন্ধু নদী, শতদ্রু নদী, ব্রহ্মপুত্র নদী ও কার্নেলি নদীর উৎপত্তি স্থল হল কৈলাস পর্বত। বছরে লাখ লাখ মানুষ জড়ো হন কৈলাস পর্বতের গোড়ায়। অনেক হিন্দু ধর্মাবলম্বীরা এখানে আসেন তীর্থ করতে, তবে এখনও পর্যন্ত কেউ এই পর্বতে আরোহণ করতে পারেনি। ছয়, মাউন্ট কিনাবালু মালয়েশিয়া। 4,092 মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে কিনাবালু পর্বত। বিশ্বের সবচেয়ে জৈবিকভাবে বৈচিত্র্যময় স্থানগুলোর মধ্যে একটি এই পর্বত। এটি হিমালয় এবং নিউগিনির মধ্যে অবস্থিত সর্বোচ্চ পর্বত। রহস্যময় মাউন্ট কিনাবালু সাধারণত মেঘের মধ্যে আবৃত থাকে। পাহাড়ের চারিপাশের অঞ্চলের বেশ কয়েকটি ওরাঙ্গুটানের আবাসস্থল। সাত, রংধনু পর্বতমালা চীন। রংধনু সাত রঙের রঙিন আশ্চর্য পাহাড়টির অবস্থান চীনের উত্তর পশ্চিম সীমান্তে গানসু প্রদেশের অন্তর্গত জাংহে শহরে। এই পাহাড় দাংসা ল্যান্ডফর্ম জিওগ্রাফিক্যাল পার্কের অন্তর্গত। রংধনু পর্বত দেখতে প্রকৃতির শিল্পকর্মের মতো। এই পাহাড়ের চূড়াগুলো 100 মিটার লম্বা। পুরো পাহাড় জুড়ে যেন রং বেরঙের কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। ওপর থেকে দেখলে আরও সুন্দর দেখায় রংধনু পাহাড়। পর্বতমালা আসমানি, কমলা, লাল, হলুদ, সবুজে রাঙা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।